পাসপোর্ট তথা দূতাবাস সেবা হতে বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে আমিরাতের উত্তরপ্রদেশের ফুজাইর রাস্ত বাংলাদেশ সমিতি। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের আরো দক্ষ করতে চালু করেছে নিয়মিত ইংরেজি শিক্ষা ও কম্পিউটার শিক্ষা কোর্স। ওয়ালটনের আয়োজনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের কাউন্সিল ব্যবস্থাপক মাহমুদ সুজন। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি রানা জ্যোতি চাকমা ও মাহবুবুল হক বক্তব্য রাখেন। সৌদি আরবের জেদ্দা স্থানীয়